বললাম, আর ইউ ডক্টর জাকির নায়েক? ইয়েস। আমি জড়িয়ে ধরলাম, স্যার আই লাভ ইউ অনলি ফর আল্লাহ। আমি কিন্তু ডক্টর জাকির নায়েকের সঙ্গে একসঙ্গে 45 মিনিট একসাথে হেঁটেছি আর কথা বলেছি, এবং ওনার মায়ের হুইল চেয়ারটা আমি নিজে ঠেলে দিয়েছি। মানে মিনায় যখন শয়তানকে পাথর মারতে যাচ্ছি, তখন দেখি একটা লোক লিকলিকে শরীর, তাল পাতার সিপাই, খুব জোরে হাঁটছে, কিন্তু জোরে হেঁটে উপায় নাই, সাথে মেয়ে মানুষ আছে, এই জন্য আবার থামছে। তো যাই হোক, পরিচিত পরিচিত মনে হলো, সামনে যেয়ে বললাম, আর ইউ ডক্টর জাকির নায়েক? ইয়েস। তা আমি জড়িয়ে ধরলাম, স্যার আই লাভ ইউ অনলি ফর আল্লাহ। শুরু হলো কথা। তারপর ওনার মা সাথে ছিল, উনি পরিচয় কিন্তু, এটা আমার মা, এটা আমার ওয়াইফ, এটা আমার মেয়ে, এটা আমার ছেলে, এটা ডক্টর সোহাইব, আমার বন্ধু। স্যার এলাও মি টু হেল্প, আমাকে অনুমতি দিন, আমি একটু হেল্প করি, সাহায্য করি। বললেন, জাযাকাল্লাহু তাআলা খাইরান ফিদ্দারাইন, আল্লাহ তোমার এই যাজায় খায়ের দান করুক। আমি ওনার আম্মা জানে চেয়ারটা ঠেলে দিলাম, অনেক মত বিনিময় করলাম। এই লোকটাকে পসাইছে আমার দেশের কিছু লোক, তারে মুফতি বানায়া, সে আন্তধর্মীয় সংলাপে তুলনামূলক ধর্মতত্ত্বে এক্সপার্ট, এটা স্বীকার করতেই হবে। যে যেটা পারদর্শী তার সেটা স্বীকার করার অসুবিধা, একজন মুসি যদি চামড়া সুলাই পারদর্শী, আপনার স্বীকার করতে অসুবিধা করতে, আর ওই মুসিটা যদি জুতা পালিশ করার বলে, দাদা মিথ্যা কথায় কোনো বরকত নাই, এটা মানাই দোষ আছে নেই। আর আমার মতো হুজুর জুব্বা গাই দিয়ে যদি কয়, মাঝে মধ্যে 2-4টে মিথ্যা কথা বললে কি হয়, মানা যাবে? হলে আছেন আর কোনো অমুসলিম অতিথি, বোনদের মাইক কিংবা ভাইদের কোনো মাইকের সামনে? এখানে একজন আছেন, প্রশ্ন করুন। তিনি তার পরিচয় দিতে চান না, তাই আমি প্রশ্ন করব। ওকে, প্রশ্নটি হচ্ছে, এটা কি যথেষ্ট আল্লাহর উপর বিশ্বাস থাকা কেবল আপনার মনে, নাকি আপনাকে তা ঘোষণা করতে হবে জনসমক্ষে? বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব যে এটাই সুযোগ, এটাই শেষ অধিবেশন এই সম্মেলনের, দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইসলামের উপর, খ্রিস্টান ধর্মের উপর, হিন্দু ধর্মের উপর, আপনাদের জন্য এটা একটা সুযোগ, দয়া করে নিঃসংকোচে মাইকের কাছে চলে আসুন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোরআনের সমালোচনাও করতে পারেন, আমি যুবক সহ্য করতে পারবো, এটাই আপনাদের সুযোগ, এটাই শেষ অধিবেশন, দয়া করে লজ্জাবোধ করবেন না, মাইকের কাছে আসুন এবং আপনার সন্দেহ দূর করুন। বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এটাই কি যথেষ্ট কোনো ব্যক্তির জন্য বিশ্বাস রাখা সর্বশক্তিমান ঈশ্বরে এবং তার উপর বিশ্বাস রাখলে চলবে, না তাকে সেটা ঘোষণা করতে হবে? বোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সেই ব্যক্তির সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস থাকতে হবে, ঘোষণা করা জনসমক্ষে কিংবা অন্য কারো কাছে আবশ্যকীয় নয়। যদি বোন মনে করেন তার জীবননাশের আশঙ্কা রয়েছে, তার সমস্যা রয়েছে, কিংবা সমাজ তার ক্ষতি করতে পারে, এসব ক্ষেত্রে অন্তরে বিশ্বাস রাখাটাই যথেষ্ট। তবে জীবনের উপর কোনো ঝুঁকি না থাকলে, সে ব্যক্তি কোনো বিপদ না হলে ঘোষণা করাটা ভালো, কারণ তাহলে ওই ব্যক্তি স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবেন। কারণ যদি আপনার বিশ্বাস থাকে এবং আপনি তা অন্যদের কাছে গোপন করেন, তাহলে আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে গোপনে, যা কষ্টকর হয়ে পড়ে। তাই যদি আপনি মূলত জীবনের আশঙ্কা করেন অথবা আপনি আশঙ্কা করেন কেউ আপনার ক্ষতি করতে পারে, তাহলে ঘোষণা করা ফরজ নয়, বাধ্যতামূলক নয়। তবে এই ধরনের সমস্যা না থাকলে ঘোষণা করাটাই ভালো, কারণ আপনি আপনার ধর্ম প্রকাশ্যে পালন করতে পারবেন এবং আপনাকে গোপনে চর্চা করতে হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ বলুন, এবার ডান দিক থেকে। শুভ সন্ধ্যা, আমি একটি প্রশ্ন করতে চাই, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে, এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে, যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে, না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে?
বোন আপনার নাম কি বোন? আমার নাম রেচেল। বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন, তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল। উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাৎ রয়েছে। আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি। কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157-তে বলা হয়েছে, ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যীশুকে হত্যা করেছি মেরির পুত্র, কিন্তু কোরআন বলছে ওয়ামা কাতালু ওয়ামা সাল্লাবু, তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শূলে চড়িয়েছে, ওয়ালাকিন শুব্বিয়া আলাইহি, কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল। যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান, কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে ওয়ামা কাতালু ইয়াকিনা, নিশ্চয় তারা তাকে হত্যা করেনি। তাহলে কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 যীশুখ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব। পরের আয়াতে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 158 আল্লাহ তাকে জীবিত তুলে নেন। বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, তাকে শূলে চড়ানো হয়নি, আমরা সন্তুষ্ট, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল, অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্তা দেওয়া হয়নি, কোরআনে বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি না তাকে শূলে চড়ানো হয়েছে, আমরা সন্তুষ্ট, আমরা এর বেশি জানতে আগ্রহী নই। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি কাহিনীগুলো পড়েন, যদি আপনি পড়েন গসপেল, আমরা জানতে পারি যে শ্রীখ্রিস্টকে তার শান্তি প্রতিষ্ঠিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসফেমি করেছিলেন। যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 ও 32 যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক, তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন, তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো, তো যীশুখ্রিস্ট তখন বলেছেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 32 তোমাদের ধর্মগ্রন্থে কি এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড, যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি। তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন, তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো। তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি, কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শূলে চড়ানো হয়, আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শূলে চড়ানো যায় না, যা শুক্রবার থেকে শুরু হয়ে যায়, সে কারণে তাকে শুক্রবারে শূলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শূলে চড়ানো হয়, তাকে শীঘ্রই শূল থেকে নামিয়ে নেওয়া হয়, কারণ কাউকে শনিবারে শূলে চড়ানো যায় না, তাই তারা তাকে শীঘ্রই শূল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি তাকে শূলে চড়ানো হয়েও থাকে তিনি মারা যাননি, সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বের হতে, এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয়। যখন তারা তাকে কবরে রাখে তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন, রোববার ভোরে পাথরটি সরে যায়। যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে, তাহলে পাথরটি কে সরালো সেটা প্রশ্ন। তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই, ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক, এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন, সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যদি তাকে জোনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জোনা 3 দিন এবং 3 রাত ছিলেন মাছের পেটে, তাই মানব সন্তানকে 3 দিন 3 রাত মাটির নিচে থাকতে হবে, যীশুখ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে। যদি তিনি মারা যান তাহলে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদ মিথ্যে বলেছেন। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 তিনি বলেছেন এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেন, যেহেতু জোনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে, যদি জোনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে, গবেষণা করার পর আমি বিশ্বাস করি না যে যীশুখ্রিস্ট মিথ্যে বলছেন, তাই তার ভবিষ্যৎবাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন, তাকে শূলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি ক্রুসিফিকশন CRUCIFIXION মানে কাউকে শূলে চড়ানো এবং তিনি শূলে মারা যান, ডিকশনারিতে এমন কোন শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শূলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে, তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন CRUCIFICTION। এটা একটা কল্পকাহিনী, একটা গল্প, তাকে শূলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি। তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেননি, এটা ছিল ক্রুসিফিকশন,
FICTION, এটা ফিকশন নয়, FIXION। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ।